গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো সাত দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারি, আয় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আধারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুকা আছো মরব্য ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা পথ দেয়। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কবাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি সবল চালা। আয় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ও কারা, কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ, আমাদেরই এরা পিতা পিতামহ। এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ, কি জানি কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। শেষনা বন্ধু আমার, আমি সে কত অতল অসীম, আমি কি জানি, কে জানি কে আছে আমাকে মহামহিম। হয়তো আমাকে আসিছে কল্কি, তোমাকে মেহেদি ঈশা, কে জানে কাহার অন্ত আদি, কে পায় কাহার দিশা। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাঠি, হয়তো উহারি বুকে ভগবান জাগেছেন দিবারাতি, অথবা হয়তো কিছুই না হেসে মহান উচ্চ নহে, আছে ত্রেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো ইহারি ঔরাসে ভাই, ইহারি কুটির বাসে জন্মিছে কেহ, জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে সে এরই ঘরে। ওকে চণ্ডাল চমকাও কেন, নহে ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দিপাত। রাখাল বলিয়া কারি করো হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে।
চাষা বলে কর ঘৃণা, দেখো চাষা রূপে লুকায় জনক বলরাম এলো কিনা। যত নদী ছিল মেষের রাখা, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিণী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া তাকে চিনি। তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। শ্যামার রহিল জমা, কে জানে তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি।